জয় গুরু। বন্ধুরা, যারা দৈহিক সমস্যায় ভুগতেছেন, যারা ধৈর্য ভঙ্গ রোগে ভুগতেছেন, যারা পুরুষত্বহীনতায় ভুগতেছেন, অর্থাৎ যারা পুরোপুরি ডিজেবল হয়ে গেছেন, যাদের শুক্রাণুর পরিমাণ কম, যাদের বীর্য পানির মতো পাতলা, যাদের অল্প উত্তেজনাতেই পানি চলে আসে, যাদের সহবাসে গেলে পরে পুরুষাঙ্গের উত্থান হয় না, অর্থাৎ যাদের উত্থানজনিত সমস্যা আছে, আজকে তাদের জন্য এমন একটি ভেষজ আমি শেয়ার করতে যাচ্ছি, যে ভেষজটির কথা শুনলে আপনারা একটু অবাক হয়ে যাবেন। অর্থাৎ যে ভেষজটি আপনারা রাস্তাঘাটে যাওয়ার সময় বা বনের পথ দিয়ে হাঁটার সময় আপনারা পা দিয়ে মারিয়ে যান, কখনো হাতে তুলে দেখেন না, এই জিনিসটি কি আসলে, যা জমি থেকে আগাছা হিসেবে কেটে ফেলে দেওয়া হয়। আজকে সেই রকম একটি ভেষজের কথা আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ আপনাদের যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ওই একটিমাত্র ভেষজের গুণে। ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, যেহেতু আমরা দৈহিক সমস্যার জন্য ভিডিও দিই, যেহেতু দেহ নিয়ে আমাদের আলোচনা করতে হয়, সেই জন্য কিছু না কিছু দেহতত্ত্বের কথা এসে যায় বা দেহতত্ত্বের কথা বলতে হয়। গঙ্গা মল্ল জল পিপাসায়, ব্রহ্মা মল্ল শীতে, উঠান ফাটিয়া গেল মাঘ মাইশা রৌদ্রে, চরম একটি দেহতত্ত্বের কথা, চরম একটি আধ্যাত্মিক কথা। গঙ্গা মল্ল জল পিপাসায়, গঙ্গাকে জলের রানী বলা হয়, সেই গঙ্গাই মরে জল পিপাসায়। আবার ব্রহ্মা মরে শীতে, ব্রহ্মা হলো অগ্নিকুণ্ড, অর্থাৎ যে নিজেই একটি আগুনের কুণ্ড, সে আবার শীতে মরে। উঠান ফাটিয়া যায় মাঘ মাসের রৌদ্রে, মাঘ মাসের রৌদ্রে উঠান ফাটিয়া যায়, আজব কথা। এগুলো কি বিশ্বাস করতে হবে? হ্যাঁ, করতে হবে। এখানে কিছু কিন্তু রয়ে গেছে, এখানে কিছু দেহতত্ত্বের জিনিস রয়ে গেছে, সেই জন্য আমাদের বিশ্বাস করতে হবে। অর্থাৎ যদি বিশ্লেষণ করা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন উঠান কিভাবে মাঘ মাসের রৌদ্রে ফাটে। মাঘ মাসের রোদ, প্রচন্ড শীতের পরে একটু আলোর ঝলকানি, সেই আলোর ঝলকানিতে উঠান ফাটিয়া যায়। কখন উঠান ফাটিয়া যায়? উঠানে যদি রস না থাকে। এখানে আমাদের দেহতত্ত্বের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের যে দেহটা আছে, দেহ নামক যে উঠানটা আছে, এই উঠান মাঘ মাসে রৌদ্রে ফাটে। আর ফাটবেই না কেন? কারণ আমাদের দেহ নামক উঠানের রস যে আমরা আগেই শেষ করে দেই। আমাদের দেহটা এমনিতেই খটখটে হয়ে যায়, চৈত্র মাসের মতো খটখটে হয়ে যায়, রস থাকে না আমাদের দেহে। সেই রস কোথায় যায়? সেই রস তো আমরা বারোর পরেই শেষ করে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ বারোর পর থেকেই আমাদের দেহ থেকে, আমাদের দেহ নামক উঠান থেকে রস ফেলে দেওয়ার চেষ্টা করি। সেই জন্যই চল্লিশের পরে আমাদের উঠান ফাটতে থাকে, অর্থাৎ আমাদের দেহের লাবণ্যতা নষ্ট হতে থাকে, চামড়া আস্তে আস্তে ঘুচাতে থাকে, মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কারণ আমরা বিশাল সম্পদ, অর্থাৎ অমূল্য সম্পদ আমাদের দেহ থেকে ফেলে দেই। প্রতিদিন আমরা এই কাজটা করে থাকি, এই জিনিসটা না করলে আমাদের মাথা ঠিক থাকে না। সেই জন্যই আমাদের চৈত্র মাসের রৌদ্রে নয়, আমাদের মাঘ মাসের রৌদ্রেই আমাদের উঠান ফাটিয়া যায়, অর্থাৎ আমাদের দেহ নামক উঠান ফাটিয়া চৌচির হয়ে যায়। 60 বছরের পরে আমাদের দেহের তখন কোনো কিছুই থাকে না, সব কলকব্জাগুলো পচে ঘুম ধরে নষ্ট হয়ে যায়। এর কারণ একটাই, এর কারণ হইল ওই যে ওইটা, অর্থাৎ আমরা তো ওইটা ছাড়তে পারি না। আমরা 12 পর থেকে শুরু করি, 40-45 বছর পরেও আমরা ওই নেশাটা ছাড়তে পারি না, আমাদের ওটা করতেই হবে। অনেকে আছে বিয়ের পরেও কাজটা চালিয়ে যান, তাহলে তো উঠান ফেটে যাবেই, চরম আধ্যাত্মিক কথা, চরম দেহতত্ত্বের কথা। বন্ধুরা, অনেক আধ্যাত্মিক কথা, অনেক দেহতত্ত্বের কথা বলে ফেললাম,
এবার আসুন কাজের কথা বলি, অর্থাৎ সেই রেমিডিটি আপনাদের মধ্যে শেয়ার করি। অর্থাৎ সেই গোপন টোটকাটি করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হলো রস ভরি ফল। এটা গ্রামে গঞ্জে অহরহ দেখতে পাওয়া যায়, চকের ধারে জমির পাশে হয়ে থাকে, যা আগাছা হিসেবে তুলে ফেলা হয়। এটা আমরা অনেকেই দেখি কিন্তু কখনো ফলটা হাতে তুলে নেই না, দেখি না যে এটার মধ্যে কি আছে। সেই রস ভরি ফল, সেই রস ভরি 10 থেকে 12টি পাকা ফল নিতে হবে। তার সাথে 4 চামচের 2 চামচ পরিমাণ ঘি এবং একটি নিখুঁত পরিষ্কার পান। বন্ধুরা আসুন তাহলে জেনে নেই কিভাবে এই টোটকাটি করতে হবে। প্রথমে একটি পাত্রের মধ্যে 2 চামচ পরিমাণ ঘি এবং 10 থেকে 12টি রস ভরি ফল নিয়ে ভালো করে ভাজতে থাকুন। অর্থাৎ রস ভরি ফল পাকলে পরে এমনিতেই ছোট টমেটোর মতো দেখা যায়, যখন সেটা বাদামি বর্ণের হবে অর্থাৎ মোটামুটি ভাজা হয়ে যাবে তখন সেটা চুলা থেকে নামিয়ে ফেলুন। পানের মধ্যে এই ফলগুলো দিয়ে ভালো করে খিলি করে একবারে খেয়ে ফেলুন। কখন খাবেন বা কখন সেবন করবেন? অবশ্যই রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে। আপনারা খেয়ে দেখুন, অনেক কিছুই তো খেলেন, অনেক কিছুই করলেন, মাত্র 10 মিনিটের মধ্যে কাম উত্তেজনা বৃদ্ধি পাবে, শরীর গরম হয়ে যাবে। কন্টিনিউ 20 থেকে 25টা দিন চালিয়ে যান, দেখুন অবস্থাটা কি হয়, বীর্য ঘন হয়ে যাবে। টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ অর্থাৎ পুরুষ হরমোনের পরিমাণ বেড়ে যাবে, বীর্যের স্থায়িত্ব বেড়ে যাবে, বীর্যের পরিমাণ বৃদ্ধি পাবে, ধৈর্যভঙ্গ পুরুষত্বহীনতা থেকে মুক্তি পাবেন। জয় গুরু।